পুরোপুরি পিট্টা পাখি হলো পিটিডাই পরিবারের প্যাসারিন পাখির একটি ছোট এবং উজ্জ্বল রঙের প্রজাতি। এদের খাদ্যে প্রধানত কেঁচো, মাকড়সা, পোকামাকড়, স্লাগ এবং শামুক থাকে। পরিপিট্টা পূর্ব এশিয়ায় প্রজনন করে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় শীতকালে দক্ষিণে স্থানান্তরিত হয়। বিভিন্ন বাসস্থান এবং নৈতাত্ত্বিক বিঘ্নের কারণে, যেমন অরণ্য, উজাড় দাবানল, শিকারী ফাঁদে আটকানো, এই জন্যে পরিপিট্টা পাখির বিরল এবং বেশিরভাগ জায়গায় জনসংখ্যা হ্রাস পাচ্ছে। বন্যপ্রাণী ও উদ্ভিদের বিপদগ্রস্ত প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশনে তালিকাভুক্ত এই পাখিটিকে IUCN-এর হুমকির তালিকায় ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। পরিপিট্টা পাখিগুলো অন্ধকার জায়গায় তুলনামূলকভাবে বড় বাসা তৈরি করে, যেমন মাটি থেকে 1.5 মিটার উপরে একটি ডালে ঘন চওড়া পাতার মধ্যে বা জড়া পাতার মধ্যে পাথরের মাঝখানে বাসা তৈরি করে থাকে। প্রয়োজনে পুরুষ আক্রমণাত্মকভাবে বাসা রক্ষা করে, অনুপ্রবেশকারীদের পিছনে তাড়া করে এবং আক্রমণ করে। এ ধরনের প্রতিরক্ষামূলক আচরণ শুধুমাত্র ডিম পাড়া পর্যন্ত প্রদর্শিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।